আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সাথে আছেন, এবং সব সময় আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে রাখুক। ইসলামী শরিয়ার আলোকে এই সমকামিতা একটি মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র অপরাধ বললে ভুল হবে, এটি ভয়ঙ্কর একটি শাস্তিযোগ্য অপরাধ, এবং এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মেজরিটি অব দ্য স্কলার্স, যদিও ইসলামিক জুরিস্টদের মধ্যে এ ব্যাপারে মতভেদ আছে, কিন্তু মেজরিটি অব দ্য স্কলার্স মত পোষণ করেছেন যে এই সমকামিতার শাস্তি হচ্ছে ডেথ পেনাল্টি। এবার যদি আমরা সুন্নার আলোকে একটু আলোচনা করি, আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সুন্নাতে এ ব্যাপারে কি জানতে পারা যায়, আমরা যদি সে ব্যাপারে একটু কথা বলি, তাহলে আমরা এখানে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস আমরা প্রথমে উল্লেখ করতে চাই। আল্লাহ তাআলা এই পাপ কাজের সাথে যারা যুক্ত হবে তাদেরকে লানত দিয়েছেন, অভিসম্পাত করেছেন। আল্লাহ তাআলা যদি কোনো কাজের কারণে তার বান্দাকে লানত দেন, তাহলে বুঝতে হবে ওই কাজটা এটা সাধারণ কোনো কাজ না, এটা মহাপাপ, অনেক বড় পাপ, এটা কবিরা গুনাহ। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বালে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বলেছেন যে যারা লূত আলাইহিসসালামের কম বা জাতিগোষ্ঠী যেই পাপ কাজ করে ধ্বংস হয়েছে, এই কাজ যারা করবে তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, অভিসম্পাত। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই অভিসম্পাতের কথা আমাদেরকে শুনিয়েছেন। ফলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ। আমরা সুন্নার আলোচনায় আরও একটি হাদিস এখানে উল্লেখ করতে পারি। হাদিসটি এসেছে সুনানে তিরমিজিতে এবং হাদিসটি সহি হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ও সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত, লূত আলাইহিসসালামের কওমের মধ্যে যে পাপ কাজটি ছিল, অর্থাৎ তারা যে সমকামিতা করতো, তোমরা যদি কাউকে এই সমকামিতা করতে দেখো এবং এই অবস্থায় যদি কেউ ধরা পড়ে, তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহ, যেই পাপ কাজ করছে তাকেও তোমরা হত্যা করো, যার সাথে করা হচ্ছে তাকেও তোমরা হত্যা করো। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা ভালো, হত্যা করার এই যে গাইডলাইন, এটা হচ্ছে ইসলামিক স্টেট করবে, স্টেট বা গভর্নমেন্ট করবে, আমিরের পক্ষ থেকে নির্দেশনা জারি হবে। আল খেলাফ আল ইসলামিয়া যখন থাকবে, এই আল খেলাফ আল আল ইসলামিয়া এই কাজটি করবে। এটা কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি পালন করার কোনো বিষয় নয়, অর্থাৎ আপনি কাউকে দেখলেন যে তারা সমকামিতায় লিপ্ত আর আপনি ধরেই তাকে হত্যা করতে যাবেন না, ইটস নট ইউর রেসপন্সিবিলিটি, ইটস দ্য টোটাল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট, গভর্নমেন্ট উইল ডু দিস পানিশমেন্ট, রাষ্ট্র এই শাস্তিটা দিবে। আল খেলাফ আল ইসলামিয়া যদি আমরা কখনো এস্টাবলিশ করতে পারি, তখন এই আল খেলাফ আল ইসলামিয়ার উদ্যোগে এই শাস্তি দেয়া হবে। কেউ কেউ বলেছেন যে তলোয়ারের আঘাতে তাকে হত্যা করবে ইসলামিক স্টেট, কেউ বলেছেন যে না, কোনো দেয়াল বা প্রাচীরের সামনে তাকে নিয়ে দেয়াল তার উপর ফেলে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। কোনো কোনো স্কলার্সরা বলেছেন, মানে ক্লাসিক্যাল স্কলাররা, বিশেষ করে সাহাবা এবং তাবিনদের মধ্যে ব্যাপারে মতভেদ ছিল, কেউ কেউ বলেছেন যে না, যে এলাকায় এই কাজ হবে সে এলাকার সবচাইতে উঁচু বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে তাকে নিয়ে সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যাতে সবাই এটা দেখে সাবধান এবং সচেতন থাকতে পারে। এই শাস্তির ব্যাপারে আমি বলেছি যে ইসলামিক জুরিস্টদের মধ্যে মতভেদ আছে। সেক্ষেত্রে ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ ওনাদের এক মতামত অনুযায়ী, ব্যভিচার বা জিনা করলে যে শাস্তি, সমকামিতারও একই শাস্তি। অর্থাৎ আমরা ব্যভিচারের শাস্তির ব্যাপারে জানি যে কেউ যদি অ্যাডাল্ট্রি সাথে জড়িত হয়, তাহলে সেক্ষেত্রে বিবাহিত লোক যদি এ কাজ করে, তাহলে ইসলামিক স্টেট তাকে মৃত্যুদণ্ড দিবে স্টোনিং করে, পাথর মেরে, যদিও সৌদিতে এখন হেড অফ করে, শিরচ্ছেদ করা হয়। আর যদি অবিবাহিত কেউ এ কাজ করে থাকে, তাহলে 100 বেত, 100টা বেত্রাঘাত তাকে করা হবে, এটা আমরা জানি। তবে ইমাম আল আদম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি এ ব্যাপারে একটু দ্বিমত পোষণ করেছেন। উনি বলেছেন যে না, মৃত্যুদণ্ড হবে না, এক্ষেত্রে লঘুদণ্ড হবে, যেটাকে আরবিতে বলে তাজির। ইমাম আবু হানিফা এক্ষেত্রে শুধু মতামত পেশ করেছেন যে না, যারা সমকামিতার এ পাপে অপরাধী হিসেবে স্বীকৃত হবে তাদেরকে লঘুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড নয়। আমরা যদি আমাদের বাংলাদেশের আইনের দিকে খেয়াল করি, তাহলে দেখব বাংলাদেশেও কিন্তু এই সমকামিতাকে দণ্ড দেওয়ার মতো একটা অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের বাংলাদেশের
দণ্ডবিধি 377 নম্বর ধারা অনুযায়ী সমকামিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়াও অন্য যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে, যেটা সর্বোচ্চ 10 বছর মেয়াদি হতে পারে। এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী অর্থদণ্ডের বিধানও আছে, কারণ দণ্ডবিধিতে সমকামিতাকে প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ যৌনতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে ইসলামিক জুরিস্টদের যে মতামত সেটা অনুযায়ী আমরা বুঝলাম যে এটা শাস্তিযোগ্য অপরাধ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আলোচনার এ পর্যায়ে এসে আমরা এতটুকু বুঝতে পারলাম যে লুত আলাইহিসসালামের সময়কালে এই পাপ কাজ শুরু হয়েছিল, এর আগে পৃথিবীতে কেউ এটা করেনি, এবং তাদের পাপের কারণে আল্লাহ তাআলা ওই জাতিগোষ্ঠীকে সমূলে ধ্বংস করেছেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন, একেবারে তছনছ করে দিয়েছেন পুরো জাতিগোষ্ঠীকে, এবং ইসলামেও এটা হারাম, কবিরা গুনাহ। এই সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি বা লেওয়াতা, এটা যে কবিরা গুনাহ, এ নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে কোনো মতবিরোধ নেই, এবং এটা যে সর্বসম্মতিক্রমে হারাম, সকলের মতে এটা হারাম, এ নিয়ে কোনো মতবিরোধ নেই, এবং এটা যে শাস্তিযোগ্য অপরাধ, এটা নিয়েও কোনো মতবিরোধ নেই। তবে শাস্তিটা কী হবে এটা নিয়ে মতবিরোধ আছে। ওয়েস্টার্ন পার্সপেক্টিভে মানুষের যৌন আকর্ষণ এটা বিভিন্ন ধরনের হতে পারে বলে ওনারা মনে করেন, এবং সেটার আলোকে তারা কিছু ক্যাটাগরাইজ করে থাকেন। এটাকে ওনারা নাম দিয়েছেন সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা সেক্সুয়াল আইডেন্টিটি, অর্থাৎ কার যৌন আকর্ষণ কার প্রতি, কোন দিকে, এগুলোর একটা বিভাজন তারা করেছেন। এগুলোর অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো বিভাজন আছে, তবে মৌলিকভাবে তারা এটাকে তিনটা ভাগ করেছেন। একটা হচ্ছে হ্যাট্রোসেক্সুয়াল, আরেকটা হচ্ছে বাইসেক্সুয়াল, আরেকটা হচ্ছে হোমোসেক্সুয়াল। হ্যাট্রোসেক্সুয়াল হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি যারা আকর্ষণ অনুভব করে, অর্থাৎ এমন পুরুষ যে নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে, অথবা এমন নারী যে নারী পুরুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। এটা স্বাভাবিক, এবং পৃথিবীতে বেশিরভাগ মানুষ এরকমই আলহামদুলিল্লাহ, এবং এটাই হচ্ছে আল্লাহর দেয়া সুন্নাত যে নারী পুরুষ তাদেরকে এমনভাবে বায়োলজিক্যাল ডিফারেন্সেস দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং একজন পুরুষ স্বভাবতই নারীর প্রতি আকৃষ্ট হবে। এটাই স্বাভাবিক, এটাই প্রাকৃতিক নিয়ম। তো এটাকেই, এই ওরিয়েন্টেশনকে ওরা নাম দিয়েছে হ্যাট্রোসেক্সুয়াল। আরেকটা ক্যাটাগরি আছে বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল হচ্ছে এমন নারী বা পুরুষ যারা নারী পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ এমন পুরুষ যার কাছে নারীও ভাল লাগে পুরুষও ভাল লাগে সমানতালে, অথবা এমন নারী যার কাছে পুরুষও ভাল লাগে আবার নারীও ভাল লাগে, তাদেরকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল। 3 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে হোমোসেক্সুয়াল বা সমকামিতা, সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা। নাউযু বিল্লাহি মিন জালিক। আমরা এ ধরনের অনুভূতি থেকে আল্লাহর কাছে পানাহা চাই।